قيوم اللهم امين তে মনে পড়ে গেল আমাদের জনম দুখিনী মা রাব্বার কথা মনে পড়ে গেল আজ আর কেউ নাম ধরে ডাকে না বাপ জান যারা মারা গেল বাবু আব্বার কবরটাকে আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও বাবু আমাদের মানুষ বানাবার জন্য কত কষ্ট করেছেন আল্লাহ তাআলা ধান বিক্রি করে সুপারি বিক্রি করে নারকেল বিক্রি করে বই কিতাব কিনে দিয়েছে আল্লাহ আব্বাকে বেহেশতে পৌঁছে দাও রব্বুনা রবীন আমাদের জনম দুখিনী গর্ভধারিণী মা একটা অক্ষর মা সারা দুনিয়ার মধু ডুবিয়ে দিছো বাবু তুমি রব্বুল আলামিন মা যারা হারাইছে আল্লাহ মায়ের কবরটাকে জান্নাত বানাইয়া দাও আল্লাহ গো মা আমাদের যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো খেদমত করার তৌফিক দাও আল্লাহ কোরআন হাদিসে যা পড়ছি সেই অনুপাতে মা বাবার খেদমত করতে পারি নাই মাফ করে দিও আমাদেরকে বাবু আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে পরনির্ভর যেন হয় না সুস্থ থাকতে ইমানের সাথে নিয়ে নিও বাবু রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাবুদ তুমি যদি শাস্তি দাও কেউ ঠেকাইতে পারবে না আর তুমি যদি রহম করো কৈফিয়ত কারো কাছে দেওয়া লাগবে না আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন আজকে দোয়া করি আমরা যখন স্বাধীন বাংলাদেশের বুকে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে তোমার কাছে দোয়া করতেছি বাবু এই সময় ইরাকের মুসলমানেরা খাবার পায় না থাকতেও পারে না ও আল্লাহ আল্লাহ ইরাকের পার্দামান মেয়ে লোকদের গায়ে হাত দিতেছে কাফের শৈব না আল্লাহ আমরা গুনাহ করছি ঠিক তাই বলে তুমি কাফের দিয়ে মারবা আমাদের আল্লাহ 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 ইরাকের মুসলমানদেরকে স্বাধীনতা ফিরায় দাও আমেরিকার যত সৈন্য আসছে বিদেশের যত কাফের সৈন্য আসছে হয় তাদের মুসলমান বানাও আর নইলে যত বিদেশি সৈন্য আসছে সবগুলির একটাও যেন মানে ভিড়ে না যায় আল্লাহ আল্লাহ প্যালেস্টাইনের মুসলমানদের কথা কি মনে করা যায় ইহুদিরা কামান দিয়ে গোলা মারে আর প্যালেস্টাইনের গোলাপ ফুলের মতো বাচ্চা ছেলেরা ইট পাথর দিয়ে মোকাবেলা করে আহারে আল্লাহ প্যালেস্টাইনি মুসলমানদের হাতে প্যালেস্টাইন উঠায় দাও রব্বুল আলামিন কাশ্মীর চেচনিয়া বসনিয়া আল্লাহ স্বাধীনতা কামী মুসলমানদেরকে আল্লাহ তুমি দেশ স্বাধীন করে দাও রব্বুল আলামিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আল্লাহ তাআলা এই দেশের উপর রহমত নাজিল করো সন্ত্রাসের জ্বালায় অপহরণকারীদের জ্বালায় দেশটা বদনাম করে ফেলাইলো মানুষ বলো আশা করে ভোট দিছিল বাবু খাইয়া না খাইয়া ভোট দিছিল বাবু আল্লাহ এই সন্ত্রাসীগুলা দেশটার ইজ্জত মারলো
যাদেরকে হাইজ্যাক করে নিয়ে গেছে কিডন্যাপ করে নিয়ে গেছে তার বউর অবস্থা কি তার ছেলেমেয়ের অবস্থা কি বাবু প্রায় দেখা যায় কাগজে সমান মানুষ মারতেছে আল্লাহ এই সন্ত্রাসী জানোয়ারগুলোর তুমি হেদায়েত করে দাও এই সন্ত্রাসী খুনি পশুগুলোর আল্লাহ তুমি হেদায়েত করে দাও যদি ওদের কপালে হেদায়েত না থাকে নমরুদ হামান শাব্দাদের মতো কলেরা দিয়া গজব দিয়া বিদায় করে দাও আল্লাহ তাআলা আল্লাহ শয়তানগুলোর উপরে গজব নাযিল করো আল্লাহ আমাদের দেশের আলেম এই ওলামারা গত পাঁচ বছর খুব মার খেয়েছে মাদ্রাসাগুলি বন্ধ করে দিছে আবার তারা পায় তারা করতেছে বাবু আলেমদের কপাল খারাপ বলে বাবু কোরআনের এই কথাগুলি বলার অবস্থা কেয়ামত পর্যন্ত তুমি জানি রাখো বাংলাদেশে আল্লাহ তাআলা তুমি আমাদের মুখের দিকে তাকায় দেখো তো আমাদের ইমান তুমি এখন আরশে আজিম থেকে আমাদেরকে দেখতেছো আমরা কোথায় বসে আছি মাহবুব তোমার আরশে আজিম থেকে একটু দেখো তো বান্দারা আসামির মতো বসছে মাথা নিচু করে রাস্তায় মানুষ বাড়িতে মানুষ গাছে মানুষ মানুষ আর মানুষ কান্দে রবের কাছে কাঁদতেছে মালিকের কাঁদতে কাঁদতেছে খাজা বাবার কাছে কান্দি না দুনিয়ার কোন খাজা বাবায় কান্দি না মন্ত্রীর কাছে কান্দি না আকাশ আর জমিনের মালিকের কাছে কান্দিছি বাবু আমাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন তিন হাজার বছর বসে জাহান্নামের আগুন তুমি উত্তপ্ত করেছো রক্ত মাংসের শরীর নিয়ে আমরা জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও প্রিয় ভাই সব মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন যার যা বলার আছে কান দেন আর বলেন যার যার নিজের কথা বলেন দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ হবেই ইনশাআল্লাহ যার যার কথা নিজেরা বলেন আল্লাহর কাছে আল্লাহ তাআলা অনেক কিছু চাইতে পারলাম না আমরা তো বোকা চাইতেও জানি না আল্লাহ তোমার নবীরা যা যা চাইছেন তোমার কাছে আমাদের সেগুলো দিয়ে দাও আর তোমার নবীরা যা যা থেকে বিরত থাকছেন পানা চাইছেন আমার আমরাও সেই সব বিষয় পানা চাই সোজা কথা আল্লাহ তাআলা তোমার নবীরা যা যা চেয়েছেন আমাদের সব দিয়ে দিবা আল্লাহ তাআলা আমাদের যাদের যে অভাব আছে অভাব দূর করে দাও আল্লাহ তাআলা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও ব্যবসা বাণিজ্য বরকত দাও আল্লাহ আমার এই দেশটা খুব গরিব দেশ বাবু আল্লাহ তাআলা এই গরিব দেশটির সমস্ত নদী খাল বিল সমুদ্র ভরা মাছ দাও জমিন ভরা ফসল দাও গাছ ভরা ফল দাও মানুষের কলিজা ভরা ইমান দাও আল্লাহ তাআলা ইমান দিয়ে আমাদের কলিজা ভরে দাও আল্লাহ আমাদের যুবক সম্পদ যুবকরা আমাদের সম্পদ ছাত্র যুবক সকলকে দিনদার ইমানদার পরেশগার বানায় দাও আল্লাহ বাংলাদেশটাকে যারা শয়তান বানাতে চায় বাংলাদেশটাকে যারা খারাপ বানাইতে চায় ধর্মনিরপেক্ষ বানাইতে চায় তাদের হাত থেকে বাংলাদেশ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তোমার এই কোরআনের আইন আমরা দেখতে চাই আমাদের জীবনের বিনিময় রক্তের বিনিময় বাংলাদেশের কোরআনের আইন আল্লাহ তুমি দয়া করে চালু করে দাও প্রিয় ভাই সাহেব আরেকটা দোয়া চাই শেষ করি আমি আপনাদের এক নগণ্য গোলাম হয়তো একদিন শোনা যাবে সাইদি নাই আমি তো দীর্ঘদিনের জন্য আসি নাই একদিন আমাকে যেতেই হবে আমি দোয়া করি এই মাহফিল যেন কেয়ামত পর্যন্ত থাকে আর যেদিন আপনাদের কানে এই ধরনের শব্দ আসবে যে সাইদি নাই আপনারা শুধু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর জন্য কেয়ামতে শুধু যদি বলে আমাকে তোরে মাফ করে দিলাম এর থেকে আমি কিচ্ছু চাই না আর একটা দোয়া চাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের আছে সুপ্রিম কোর্টে আজকে সকল সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট সকল বিচারপতির মহাবিচারপতির কাছে হাত তুলেছে মাহবুব
একটা মুশরিকের সামনে তোমার গোলামকে আল্লাহ লজ্জিত করো না বাবু।